ইসলাম যে পাক সাল্লাহ আলী সাল্লামের পক্ষে কথা বলে যার বক্তব্য শুনে ইমান তাজা হয়ে যায় নবীর প্রতি ভক্তি বেড়ে যায় আল্লাহর ওলির প্রতি ভক্তি বেড়ে যায় এইরকম আলিমের চেহারা দেখা ইবাদ আর যার চেহারা দেখলে রসুলের প্রতি ভক্তি কমে যায় যার বক্তব্য শুনলে আল্লাহ প্রতি ভক্তি কমে যায় এদের চেহারা দেখা মানে জানোয়ারের চেহারা তো বেরাদ ইসলাম আলিম মানি ভালো এই ধারণা রাখাটা হচ্ছে ভুল কারণ আলিম মানেই যদি ভালো হতো তো রসুলে পাক কোনদিন না যে মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে আলিমের মধ্যে ভালো আলিম আর মানুষের মধ্যে সবচাইতে চাইতে খারাপ ওই ব্যক্তি যে আলিমের মধ্যে মন্দ আলিম তাহলে এই যে রসুলে পাকের শব্দ এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে ভালো আলিমও হয় খারাপ আলিমও হয়